আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার একটা মিশ্র মাছ চাষের পুকুর। এখানে আমি কার্প জাতীয় মাছের সঙ্গে তেলাপিয়া মাছ এবং পাবদা, ট্যাংরা, গুলশা মাছ ছেড়েছি। পুকুরে কিছু ফিড দিয়েছি, মাছ দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। মিশ্র মাছ চাষ একটু লাভজনক মাছ চাষ। মাছের যখন খাবার খায় তখন মনটা এমনিতেই ভালো লাগে। আপনারা দেখেন আমি ফিড দেওয়ার পরে পুকুরে ঝাঁকি জাল দিয়ে একটা খেয়াও দিয়েছি, দেখেন এক কতগুলো তেলাপিয়া মাছ পাচ্ছে। এত পরিমাণ মাছ যাচ্ছে যে আমি জাল নিজে উঠতে পারছি না, এত পরিমাণ মাছ। আমি কৃষির সাথে জড়িত, আমার মাছের প্রজেক্ট আছে, মিশ্র ফল বাগান আছে, ফুলের বাগান আছে, লিচুর বাগান আছে, সবজি চাষ করি। আমি পরবর্তীতে আপনাদের সবজি চাষ, লিচু বাগান বিভিন্ন সম্পর্কে কথা বলবো। আপনারা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আরও দিতে পারি। আমার যারাতে আমার প্রথমে আমরা বাজারে বিক্রি করছি, এরপরে বাংলা মাছ যেটা বলে সাদা মাছ, এই মাছটা আমরা তার পরবর্তীতে ধরি। আমরা তেলাপিয়া মাছ আপনার করতে, তারপরে আমরা বাংলা মাছ ধরি, এবং বাংলা মাছের শেষের দিকে আমরা বাংলা অল্প দিতে বাংলা বা গুলশা টাঙ্গা যেটা বলেন এই মাছটা আমরা পরবর্তীতে ধরি। কেবল শুয়ে হচ্ছে না মাঝে থেকে বাংলা মাছ গুলশা মাছ মাটির দিয়ে থাকে। মাছ চাষ সম্পর্কে কিছু জানতে চলে জানা আছে বা যতটুকু আমি জানি অবশ্যই কোন ডেকচির মধ্যে মাছ আছে একটা উদের মধ্যে পড়তে। আমি বিগত